জয়েন বন্ধুরা, হ্যাঁ তোমরা ঠিকই দেখছো, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল হতে পারে। তো এই ভিডিওটি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখবে। দেখো অফিসিয়াল নোটিশের মাধ্যমে কি জানিয়েছে পুরোটা দেখো। কি বলছে, দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ পেইড দ্য অ্যামাউন্ট 170 ইনস্টেড অফ দ্য অ্যামাউন্ট 220, মানে যারা 220 টাকার জায়গায় 170 টাকা পে করেছিলে ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ দ্য ওয়ার্ডার অ্যান্ড ফিমেল ওয়ার্ডার ইন দ্য ডিপার্টমেন্ট অফ দ্য কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2013 আর রিকোয়েস্টেড টু পে দ্য রিকুইজাইট রিমেইনিং অ্যাপ্লিকেশন ফি অফ 50 ইন দ্য অ্যাডিশনাল টু দেয়ার আর্লিয়ার ডিপোজিট অ্যামাউন্ট অফ রেস 170 ডিউরিং দ্য এডি টু ইন্ডিয়া পিরিয়ড। তো বলছে যে এডি টু ইন্ডিয়া পিরিয়ডের মধ্যে তোমরা যারা যারা 170 টাকা পে করেছিল 220 টাকার জায়গায়, তারা অবশ্যই অ্যাডিশনাল 50 টাকা পে করে দাও। তারা কি বলছে, চারে সেপ্টেম্বর 2023 থেকে, আচ্ছা কি বলছে, 29শে আগস্ট 2023 থেকে 4শে সেপ্টেম্বর 2023-এর মধ্যে এসসি এসটি ক্যান্ডিডেটকে কোনো কিছু পে করতে হবে না, এটা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটের জন্য। আদার ইনস্ট্রাকশন উইল রিমেইন দ্য সেম, অর্থাৎ অন্যান্য যে ইনস্ট্রাকশনগুলো ছিল সেগুলো পুরোটা সেম থাকবে। তো ওয়েবসাইটের নাম তোমরা দেখতেই পাচ্ছ, www.prb.wb.gov.in। তো অবশ্যই তোমরা যারা যারা 170 টাকা পে করেছো, তারা অবশ্যই অ্যাডিশনাল 50 টাকা যত তাড়াতাড়ি সম্ভব পে করে দাও 29/8/2023 থেকে 4/9/2023-এর মধ্যে। তো ধন্যবাদ ভিডিওটি পড়ে দেখার জন্য।